বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের দোহাজারি কক্সবাজার রেল লাইন সাতকানিয়া এলাকায় দ্রুত সংস্কার করে নির্ধারিত সময় অক্টোবরেই চালু হবে ঢাকা কক্সবাজার রেল যোগাযোগ, জানালেন রেল সচিব হুমায়ুন কবির। সকালে প্রকল্পের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে সরকারের এই সিদ্ধান্তে কথা জানান রেল সচিব। তিনি বলেন, দ্রুত সংস্কার কাজ সেরে মানুষের প্রত্যাশা অনুসারেই রেল যোগাযোগ চালুর ব্যাপারে সরকার বদ্ধপরিকর। এ সময় তার সঙ্গে আরও ছিলেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক কামরুল আহসান, রেলওয়ের প্রকল্প বাস্তবায়নকারী কর্মকর্তা প্রকল্প পরিচালক মফিজুর রহমান সহ আরও অনেকে। চলতি মাসের শুরুতে টানা বৃষ্টিতে বান্দরবান থেকে নেমে আসা পাহাড়ের ঢলে নির্মাণাধীন দোহাজারি কক্সবাজার 100 কিলোমিটার রেল প্রকল্পের সাতকানিয়া এলাকায় রেল লাইনের নিচ থেকে মাটি পাথর সরে গিয়ে প্রায় 1 কিলোমিটার পথ ক্ষতিগ্রস্ত হয়। আমরা কাজ করতে যেয়ে বুঝেছি যে না, এখানে একটা কালভার্ট, এখানে একটা ব্রিজ করলে ভালো হয়। আমরা কিন্তু সংখ্যা বাড়িয়েছি, তাই প্রয়োজন হলে এখানেও আমরা আপাতত এরকম ভাবছি যে এখানে আমরা আরও আমরা কিছু কালভার্ট এখানে আমরা করে দিব, যাতে পানি আর ভবিষ্যতে হয় না এরকম। এখন তো আমরা বলতে পারি না, নেক্সট বছর হতে পারে বা আগামী 20 বছর পরেও আবার এরকম পানি হয়তো আসতে পারে। একটু বেশি আনপ্রেডিক্টেবল হয়ে থাকে, কিন্তু সত্যি লোহা বেঁকে গিয়েছে এরকম আমাদের এখন আপাতত কিছু মনে হয়নি, তাহলে ওটা আমরা রিপ্লেস করে দেবো। এটা চেয়ারম্যান সাহেব, আমার একটা কথা আছে। তো কথা ছিল, তুমি পিছে গিয়ে আস, সামনে আসো। এই কদিন ধরে আমি একবারও দেখলাম না তো জামাইটার লোক কথা কইছে। রিদিশা চকো ফান বিস্কুট নিবেদিত নতুন ধারাবাহিক নাটক প্রবাসী পরিবার। তো খালাম্মার নামে পাঠাইতো, তুমি ইচ্ছামতো খরচ করতা, এমন অবস্থা হলো যে ভাই। রচনা ও পরিচালনা তুমি পালো, মারুফ খাও তুমি, মালাই খায় আরেকজনে, কেমন হইবো ভাই? তোমার শ্বশুর বাড়িতে যে সুন্দর আদর আপ্যায়ন করছে, দুই ভাই তো আর খাড়াইতে পারতাছ না। ভাবি তুমি আমাকে না কথা শোনাতে আসবে না, আমি তোমাদের বলছিলাম আমার শ্বশুর বাড়ি যেতে। উমা গো কি তেজ, একদম তেলে বেগুনে জ্বলা উঠছে। তা আরেকবারের লগে যখন ভাগ্যে গেছিল তেজটা কই ছিল? হ্যাঁ আচ্ছা একটা কথা বলবা না, তোমার আর কি, তোমার তো কারো কথা শুনানোর লাগে না, যা শোনা সেটা তো আমরাই শুনি। তোমার তো আর সমাজে মুখ দেখানোর দরকার নাই। তোমার ভাইরা যখন বাজারে যায় মানুষজন তো আঙ্গুল তুইলা কয়, ওই যে মতিহীন যাইতেছে, মতিনের বোন তো আরেকবার লগে ভাগ্যে গেছিল, আবার চইলো হয়েছে ঘরের মধ্যে। তোমার তো সমাজ নিয়ে থাকানোর লাগে না। তোমার যত্নটাই তো মেইন, তোমার যত্নটা হইলেই হয়েছে। আর শোনো মা, কাজল অন্য মেয়েদের মতো না, স্বামীর দায়িত্ব স্ত্রী ভাগ করে নেওয়ার নামই কিন্তু সংসার। ও নিজের থেকেই তোমার দায়িত্ব নিতে চায়, তা তুমি এমন করো কে? আমি আমার বউর কাছে আসছি, ব্যবসা করতে আসি নাই, তাই লাভ ক্ষতি হিসাব আমি করতে চাই না। কেন শোনো নাই, তোমার বউ যে একটা কলম কিনে। আসমা, আমি শোনা কথায় কান দেই না। তুমি একটা মানুষ, মানুষ তো ভুল করেই, আর তুমি যদি কোনো ভুল করেই থাকো, এর দায়িত্ব আমার উপরও কিছু আসে, তাই না? এখন আমরা দুজন মিলে সেটা শুধরায় ফেলব। তুমি কি করছো? জি না স্যার, আমি এখনো বিয়ে করিনি, তবে আমি অনেকের ব্রেকআপ করিয়েছি। আমার বেশ কয়েকটা বান্ধবীর ব্রেকআপের সময় আমি সাথে থেকে দায়িত্ব নিয়ে ব্রেকআপ করিয়েছি। ভালো করেছি না স্যার? আমার পুষ্পা রানী। ওমা, তুমি কেমনে বুঝলা? এই জীবনে দুইটা জিনিস হচ্ছে ওয়া, আমি ভালো করেই বুঝি। কি কি? একটা হলো টাকার নোট, তুমি আমার চোখ বাইন্ধে দিয়ে যে টাকার নোটই দিবা দেখবা আমি চিনা লাইছি। আর দ্বিতীয় না, তোমার ছোয়া। ওইসে মিশা কত কম কো চো চেয়ারম্যান লাগে থাইকা থাইকা ভালোই মিশা কথা শিখছো। চিনো আসামি কেডা ভাইজি হাই কেডা আমি তোমার মা ভাবির সংসারে থেকে প্রতিদিন এই ঝামেলা করতে পারুম না। তুমি আমার আলাদা সংসার করে দিবা, নাইলে আমি বাপের বাড়ি গেলাম গা। আচ্ছা বুঝলাম তো, কি হইছে আমার খুলা কইবা? কিছু হয় নাই, কিছু হইতে হইবে এমন কোন কথা আছে? আমি আলাদা সংসার চাই ব্যাস, তুমি কেমনে করে দিবা আমি জানি না। আরে আমি তো জমির কোনো টাকাই পাই না, উল্টা ভাই আমার কাছে না দাবি দলিলে আমার কাছে সিগনেচার নিছে, আমি সই করে দিছি, ওই জমি তো আমি দিয়ে দিছি, কোনো দাবি নাই। উল্টা আমি টাকা দিছি যে ভাই রে, আমি একটু বিদেশ যেতে চাই, একটা ব্যবস্থা করে দাও, এই তো ব্যাপার। আরে শোন শোন ভাই, আমি আমি তোর বোঝাই কই না, ব্যাপারটা হচ্ছে কি আমি ভাই ওগুলো কি কইতেছে? না না, ও যে আমি তোমারে টাকা পাঠাইছি ওই টাকা তুমি কি করছো? টাকা আমি খাইছি কিন্তু একলা খাই নাই, এই সংসারের পিছনে খরচ করছি। গলার ডিম করিস, সংসারের পিছনে খরচ করছো? হ্যাঁ করছো, সেটা সংসারের পিছনে না,
জুয়ার পিছনে খরচ করছিস এই না নাই মুখ সামনে কথা কর তুই আমাকে দুই ভাইয়ের মধ্যে কথা বলছিস কেন তুই থার্ড পার্টি দূরে যা ভাবি আমি মাছ রাখতেও পারি না আমি মাছ কাটতেও পারি না আমার অনেক গন্ধ লাগে আর তুমি না পারলে রেখে দাও না আম্মা এসে রান্না করবে আর নয়তো কাজলকে বলে দিচ্ছি কাজল এসে রান্না করবে ঠিক আছে না গো দেখবেন বৃহস্পতি শুক্র ও শনিবার রাত 8:20 এনটিভিতে এখনো নাম্বার মনে রাখছো মনে রাখি ফোনে রাখছি এখন বিকাশ ভাই পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন